हेलो गाइस, वेलकम टू माय चैनल। आज के आमी आपनादेर बानिये देखाबो कलमी शाकेर पाकोड़ा बा बड़ा। एटा खेते भीषण मजादार, इफतारीते खूब जमे जाबे। आशा करी रेसिपिटी आपनादेर भालो लागबे, आर भालो लागले अवश्य एकटी लाइक दिबेन, आर एमनी रेसिपि पेते आमार चैनलटिके सबस्क्राइब करे पाशेई थाकबेन। तो बंधुरा चलुन देखे नी किभाबे एई पाकोड़ाटा तैरी करते हय। एर जन्य आमी प्रथमे कलमि শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে ছোট ছোট টুকরো করে কুচি কুচি করে কেটে নেব। এভাবে কুচি কুচি করে কলমি শাকগুলোকে কেটে নিতে হবে। এই যে আমি সব শাকগুলো কেটে নিয়েছি, এখানে 100 গ্রাম কলমি শাক আছে। এখন আমি এতে দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। শাকের পরিমাণের উপরেই মশলাগুলো দিতে হবে। দিয়ে দিলাম হাফ কাপ বেসন। দিয়ে দিলাম হাফ কাপ চালের গুঁড়ো। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো, এখানে ইচ্ছে করলে আপনারা কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন। এবার সব উপকরণগুলো ভালো করে মেখে নেব। নেড়ে চেড়ে মেখে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এভাবে ভালো করে চটকে মেখে নিতে হবে। এই যে মাখা হয়ে গেল, এই যে যখন দেখব এরকম দলা তৈরি হচ্ছে তখনই বুঝতে হবে যে পাকোড়ার ময়নটা হয়ে গেছে। এখন আমরা তেলে এভাবে গোল গোল করে ভেজে নেব। প্রথমে গোল করে তারপর একটু হালকা চাপ দিয়ে চ্যাপ্টা করে এভাবে বড়া বা পাকোড়ার আকারে ভেজে নেব। এটা বানানো খুবই সহজ, অল্প উপকরণে খুবই সুস্বাদু একটা রেসিপি। আশা করি এই রোজার সময় ইফতারিতে আপনারা এটা তৈরি করে খাবেন। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। এভাবে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ব্রাউন করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তারপরে একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে আমি পাকোড়াগুলো তুলে নেব। এভাবে আমি সব পাকোড়াগুলো ভেজে নেব। দেখুন কি সুন্দর রং এসেছে, খেতেও ভীষণ মজাদার। এভাবে আমি সব পাকোড়াগুলো ভেজে নিলাম, বড়াগুলো ভেজে নিলাম। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন।